আসসালামু আলাইকুম। সম্মানিত দানশীল ভাই ও বোনেরা, আপনাদের দান সাদাকাতেই প্রতিষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের ভাটি এলাকা সুলেমানপুরে বিশাল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা ও এতিমখানা। বর্তমানে অসংখ্য দরিদ্র এতিম ছাত্রদের থাকা ও লেখাপড়ার জায়গার সংকুলন না হওয়ায় নতুন একটি 150 হাত লম্বা 6-তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছি। আল্লাহর রহমতে ভবনটি কমপ্লিট হলে আরও 1000 ছাত্রদের দিনে এলেম শিক্ষা গ্রহণের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর বাগানের এই বিল্ডিং নির্মাণে আল্লাহর ওয়াস্তে আপনার অথবা আপনার মা বাবার নামে 2500 পাউন্ড দিয়ে একটি রুম দান করে এতিম ও অসহায় ছেলেমেয়েদের কোরআনে হাফিজ ও আলিম হবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ পাক জান্নাতে আপনাকে একটি ঘর বানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা নিচতলা কমপ্লিট করতে পেরেছি। আমার সম্মানিত কয়েকজন দানশীল ভাই যারা এক একটি করে রুম দান করেছেন, ভাই এবং বোনেরা, তাদের এই দান এবং সৎকারই আমাদের 10টি রুম কমপ্লিট করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সারা জীবন তিনাদের জন্য দোয়া করব যতদিন বাঁচি এবং এই মাদ্রাসা যতদিন থাকে ইনশাআল্লাহ। এর যাজা তারা কবরে চলে গেলেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের দুতলাটা করার ব্যবস্থা করে দেন। মাদ্রাসার সকল উস্তাদ ও এতিম অসহায় ছেলেমেয়েরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আপনি এই মাদ্রাসায় আরও যেভাবে সাহায্য করতে পারেন, 1500 পাউন্ড দিয়ে মাদ্রাসার অনারারি ট্রাস্টি হতে পারেন, 1000 পাউন্ড দিয়ে লাইফ মেম্বার, 500 পাউন্ড দিয়ে কোরআনে হাফিজ স্পন্সর করতে পারেন, 250 পাউন্ড দিয়ে 1 কিয়ার জমি কিনে দিতে পারেন, 150 পাউন্ড দিয়ে 1 সেট কিতাব কিনে দিতে পারেন, 90 পাউন্ড দিয়ে 1000 ইট কিনে দিতে পারেন, 25 পাউন্ড দিয়ে হিফজখানার জন্য 5 জিন্দ কোরআন হাদিয়া দিতে পারেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে এই পবিত্র মাসে মহতি কাজে শরিক হবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত লন্ডন প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া মাদ্রাসা এতিমখানার গ্রাউন্ড ফ্লোর, আল্লাহর রহমতে আমরা কয়েকজন ভাই বোনদের সহযোগিতায় আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ এই দোতলার জন্য একটা রুম দান করেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বিল্ডিং, এটা একটা 6-তলা বিল্ডিং, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া মাদ্রাসা এতিমখানার একটা 6-তলা বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে নিচতলাতে আপনার ক্লাস হবে, ক্লাসরুম হবে নিচতলাতে, আর দফতর হবে, আর এই দোতলাতে ইনশাআল্লাহ আমরা হিফজখানা করব, পুরোটা হিফজখানা হবে দোতলা। তো একটা রুম যদি কোনো ভাই বা বোন আপনার মা বাবার রুহের মাগফিরাতের জন্য অথবা আপনারা নিজের জন্য দান করেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে 12 ফেব্রুয়ারি 2024 ইংরেজি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানার প্রায় 1000-এর কাছাকাছি ছেলেমেয়েদেরকে আমরা আজকে বুরকা এবং পায়জামা, পাঞ্জাবি এবং পাগড়ি ইনশাআল্লাহ প্রদান করব। সম্মানিত লন্ডন প্রবাসী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের এই দরিদ্র এলাকায় এত সুন্দর মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন।
আপনাদের সাহায্য এবং সহযোগিতাই এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমি আবার বলছি আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না আমি আশা করব আপনারা সব সময় এই দিনী প্রতিষ্ঠানে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য এই দিনী প্রতিষ্ঠানগুলোকে নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত দানশীল ভাই ও বোনেরা আপনাদের দান সৎকায় প্রতিষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের ভাটি এলাকা সুলেমানপুরে ঐতিহ্যবাহী শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া মাদ্রাসা ইতিমখানা আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর পরিবেশে আপনার বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে আপনাদের সাহায্য সহযোগিতার কারণেই এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে তো আপনারা যদি একটি এতিম দরিদ্র বাচ্চাকে হাফেজে কোরআনের জন্য কোনো ভাই বা বোন স্পন্সর করেন 500 পাউন্ড দিয়ে 3 বছরের জন্য একটা বাচ্চাকে হাফেজে কোরআনের জন্য স্পন্সর করতে পারেন আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোনো বাচ্চাকে কোরআনে হাফেজ বানায় কিয়ামতের দিন আল্লাহ পাক তার মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিধান করিয়ে দিবেন বিশেষ করে আল্লাহ রাসূল এভাবে হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন কোন ব্যক্তি যদি কোন এতিমের গার্ডিয়ান হয় কোন এতিমের রক্ষণাবেক্ষণ করে আমি এবং এতিমের গার্ডিয়ান পাশাপাশি জান্নাতে বসবাস করব আমার আকুল আবেদন থাকবে দারুল হাদিস গুলবাহার মহিলা টাইটেল মাদ্রাসা দারুল উলুম কওমি মাদ্রাসা শাহজালাল রহমতুল্লাহ আলাই হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা মহিলা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া বিভাগও রয়েছে এই 5টি বিভাগ পরিচালনা করতে গিয়ে প্রতি মাসে প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন তো আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করেছেন যে কারণে আপনাদের সহযোগিতা নিয়ে আমি আল্লাহর ছোট্ট গোলাম চালিয়ে যাচ্ছি তো আপনারা যদি আরো বেশি করে একটু কন্ট্রিবিউশন করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই দিনই প্রতিষ্ঠান এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এই বাচ্চারা আপনাদের সকলের জন্য নাজাতের ওসিলা হবে ওরা হাফেজে কোরআন হবে ওদের বাচ্চাদেরকে হাফেজ বানাবে আলেম বানাবে দ্বীনের দায়ী বানাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই পবিত্র মাসে সহযোগিতা করার জন্য কবুল করেন এখানে ক্রয় করা যায় এবং এই একটার জমির মধ্যে প্রায় 20 মণ দান হয় তো আমরা যদি আরো কিছু জমি মাদ্রাসার জন্য ক্রয় করতে পারি এটা হবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله إي شندر پوری بشه أي الله سلمان پور شاہ جلال رحمة الله عليه جامعة مدرسة يتيم خانار أي الله دوردر و شو يتيم بچه در کنية أي الله حافظ صاحبان در کنية اپنی خالق دربار مالک دربار غفور دربار غفر دربار حد تولي چي الله منيب امار لندن پروباشي امار جشکل بھائی بونه را
এতিম অসহায় দরিদ্র আয় আল্লাহ কোরআনে করিম হিফজ করার জন্য হাফেজে কোরআন যে সকল বাচ্চাদেরকে স্পন্সর করেছেন রাব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই বাচ্চাগুলিকে তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিয়েন আল্লাহ আমিন